বন্ধুরা, আমরা যারা তোশিবা ছোট সিরিজের ফটোকপি মেশিন পরিচালনা করি, আমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের ফটোকপিতে ফটোকপি করার সময় পেজে একটি কালো দাগ আসে, একটি অথবা অনেকগুলো অথবা কালো কিছু দাগ আসে। সেজন্য আমাদের আসলে বিভিন্ন কারণে এই দাগটি আসতে পারে। তো তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, সর্বপ্রথম যে কথাটি বলে নিই সেটি হচ্ছে আমাদের এই যে তোশিবা ছোট সিরিজের যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে তোশিবা 2023M। এই তোশিবা ছোট সিরিজের যতগুলা মডেলের মেশিন আছে সবগুলাই কিন্তু ইন্টারফেস সব কিছু একই, অর্থাৎ আপনাদের যে মডেলই হোক না কেন, যদি ছোট সিরিজের মেশিনটা হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, দেখুন আমরা এই মেশিনের ডালাটা একটু খুলে নিই। মেশিনের ডালাটা খোলার পরে আমাদের মেশিনে কালো দাগ আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেখুন এখানে আমাদের মেশিনের যে ড্র্যামটা দেখছেন, এই ড্র্যামের যে পুরো ইউনিটটাই, এই ইউনিটটায় আমাদের যদি সমস্যা হয়, অর্থাৎ এই ড্র্যামের যে ইউনিট, এই ইউনিটে এই ড্র্যামটা লেগে আছে একটি ব্লেড এবং একটি ছোট্ট রাবারের ওপরে, অর্থাৎ এই এখানে যদি এই ড্র্যামের ব্লেডটা আমাদের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক মার্ক আসতে পারে। এবং এখানে একটি রাবারের মতো ছোট্ট একটি, যদি আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ভালো হতো। আপনারা যখন মেশিন খুলবেন তো বুঝতে পারবেন এই যে ড্র্যামটি আছে, এই ড্র্যামের গায়ে এখানে ছোট্ট একটি রাবার দেওয়া আছে এমাথা থেকে ওমাথা, এটি একটু ভালোভাবে লক্ষ্য করবেন যদি কালো দাগ আসে। এরপরে দুই নম্বরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, এই আমাদের এই যে তোশিবা ছোট সিরিজের মেশিনগুলো চললে অটোমেটিক্যালি কিছু ডাস্ট কালি জন্মায়। অর্থাৎ এই যে ডাস্ট কালিটা কোথায় জন্মে সেটি হচ্ছে আমাদের এই যে ড্র্যামের সাথে এই উপরে হচ্ছে এই মেশিনের ব্লেড আছে, এই ব্লেডটার ভিতরে আমাদের ডাস্ট কালি জন্মে। এই ডাস্ট কালিটা যখন বেশি হয়ে যায় তখন ব্লেড যদিও ভালো থাকে তখন আমাদের এই ব্ল্যাক মার্কটা আসবে, অর্থাৎ ওই যে ডাস্ট কালি কিছুটা পরিমাণ আমাদের কাগজের সাথে চলে আসে, যার কারণে আমাদের কাগজে কালো দাগ আসে। এ হচ্ছে দুই নম্বরের কারণ। এরপরে হচ্ছে ডেভেলপার ইউনিট, আমাদের এই ড্র্যাম ইউনিটের সাথে ডেভেলপার, আসলে এই ভিতরে ডেভেলপারের ভিতরে অনেক সময় অনেক কালি চলে যায়। সেটা কীভাবে যায় আমাদের মেশিনের অপশন আমরা যদি একটু দেখাই, আমি বিষয়টা আপনাদেরকে একটু এ করি। আমি এই যে মেশিনটা এখন অফ করে দিলাম, মেশিনটা অফ করার পরে আমাদের 05 চেপে ধরতে হবে, 05 চেপে ধরে মেশিনটা অন করতে হবে। আমি যে এক হাতে ভিডিও করতেছি আমি দেখাই আপনাদের একটু, দেখুন আমি 05 চেপে ধরে এখন মেশিনটা অন করলাম। মেশিনটা অন করার পরে আমাদের মেশিনের যে অপশনগুলো আসবে এখান থেকে আমাদের একটু ওয়েট করতে হবে, মেশিনে আসলে কোনো অপশনই আসবে না। আমরা 05 চেপে ধরে রেখেছি মেশিনটা অন হওয়া পর্যন্ত, এরপরে আমরা ছেড়ে দিলাম। দেওয়ার পর 2001 চেপে আমরা যখন স্টার্ট বাটন চাপ দেবো, এখানে দেখুন আমাদের এই যে কালির পরিমাণ এটি হচ্ছে 154 দেখাচ্ছে, 154, অর্থাৎ আমার মেশিনের ফটোকপি করার সময় কতটা গ্লেজ আসবে এর উপরে নির্ভর করে। এই যখন এটি 154 আছে তখন এটা যদি আমি অনেক সময় কী হয়, অনেক মিস্ত্রি এসে আমাদেরকে এটি ভালো দেখানোর জন্য অনেক বেশি পরিমাণ বাড়িয়ে দিয়ে যায়, অর্থাৎ এটি যদি আমি 200 করে দিই অথবা 220 করে দিই তাহলে আমাদের সমস্যাটি হবে ডেভেলপার ইউনিটের ভিতরে অতিরিক্ত পরিমাণ কালি ঢুকে যাবে, ডেভেলপারের সাথে কালি ঢুকে যাবে, যে কারণে আমাদের এই ব্ল্যাক মার্কটি আসবে। এরকম কিছু কিছু আরও সমস্যা আছে। এরপরে আরেকটি বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিচার রোলারের সমস্যা। ফিচার রোলার ক্ষতিগ্রস্ত হলে আমাদের ব্ল্যাক মার্ক আসবে। আমি আর একটি বিষয় আপনাদেরকে দেখাই, দেখুন আমাদের এটি হচ্ছে হিট রোলার, এটি যদি একটু আমি একটু মার্ক করি, এখানে দেখুন আমাদের এটি হচ্ছে হিট রোলার, আর হিট রোলার এই ওপরের এটি হচ্ছে হিট রোলার, এই হিট রোলারের সাথে আমাদের এটি একটি রাবারের মতো আরেকটি রোলার দেওয়া আছে, দেখুন এই কালোটা। এই রোলারটা যদি আমাদের দীর্ঘদিন ব্যবহারের ফলে, এটি কিন্তু অনেক নরম, দীর্ঘদিন ব্যবহারের ফলে ছোট হয়ে যায়, দীর্ঘদিন ছোট হয়ে যাওয়ার পরে এটিতে যখন কাগজ যায় তখন এই ঠিকমতো কাগজটা হিট না পাওয়ার কারণে যে কালিটা থাকে ওই কালিটা ঝরঝরিত না, অর্থাৎ সুন্দরভাবে কাগজে লাগে না, যার কারণে ঝরঝরি হয়ে যায়, অর্থাৎ ওটা হাত লাগলে উঠে যায় এবং কালো কালো দেখা যায়। একটি বড় ধরনের সমস্যা আমাদের কাগজে কালি আসার জন্য। এরপরে আমরা খুব সূক্ষ্ম একটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে, দেখুন আমাদের এই যে মেশিনটা আছে, আমি মেশিনটা আগে একটু অফ করে নিই। মেশিনের আমাদের ডালাটা খোলার পরে দেখুন আমাদের এখানে যে কালির ড্র্যামটি আছে, এই যে কালির ড্র্যামটি আমাদের হয় কি, যে আমরা মেশিনের কালি ফুরিয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আমরা এই মধ্যখান থেকে কাটি, কাটার পরে আমরা এই সাইড দিয়ে কালি ভরি, কালি ভরার পরে আমাদের এভাবে আমরা এখানে একটি টেপ দিয়ে এটিকে ব্যবহার করি।
যে কারণে আমাদের অনেক সময় এই এই সাইডটা কালি লিক করে, অর্থাৎ আমরা যতই ভালো করে দেখি না এই সাইডটা কালি লিক করে, কালি বাইরে বেরো যায়, কালি মেশিনের ভিতর উঠতে থাকে, যে কারণে মেশিনের ভিতর ময়লা জমে, ওই ময়লাটা কাগজের সাথে বেরিয়ে চলে আসে। একটি বড় ধরনের সমস্যা, আমরা অনেকেই খেয়াল করি না। তো আপনারা এই বিষয়টি কী করবেন, দেখুন মেশিনের এই সাইডে যে চাকাটি আছে, এই চাকাটি কিন্তু খোলা যায়, এই চাকাটি খুলে এই সাইডে মেশিনের কালি ঢুকাবেন। তো আমি এটি ঢুকিয়ে দিলাম, দেখুন আমি এই দেওয়ার সাথে সাথে আমার এখানে একটু কালি বেরিয়েছে, কারণ হচ্ছে এই সাইডে হচ্ছে কালির মুখ আছে। তো এইসবগুলো আমাদের সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। এরপরে আমাদের মেশিনের ভিতর যে চার্জার আছে, দেখুন এটি হচ্ছে চার্জারের দাঁত, এটি আমরা মাঝে মাঝে টেনে পরিষ্কার করে দেবো। চার্জার ময়লা হলে আমাদের চার্জারের থেকেও কালো আসবে। চার্জারটি কোথায় থাকে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই যে ডেভেলপার ইউনিটটা খুললে আমরা এর পেছনে চার্জারটি দেখতে পাবো। চার্জারটি পরিষ্কার করে দিতে হবে। এরপরে এই যে কাজগুলো আমরা যদি করি সঠিকভাবে, তাহলে আমাদের মেশিনে ব্ল্যাক কালার আসা সম্ভাবনা খুবই কম, অর্থাৎ ব্ল্যাক তার মানে কাগজে কালো দাগ আসবে না। এরপরেও কিছু সূক্ষ্ম বিষয় আছে, যে বিষয়গুলো আসলে আমরা কেউ লক্ষ্য করি না, আমরা যারা অনেকদিন থেকে মেশিন পরিচালনা করি আমরাও লক্ষ্য করি না। সেটি হচ্ছে আমাদের মেশিনের পাওয়ার ফ্ল্যাকচুয়েশন হইলে এই সমস্যাটি হতে পারে। পাওয়ার ফ্ল্যাকচুয়েশন বলতে কী বোঝানো হয়েছে এখানে, সেটি হচ্ছে মেশিন সঠিক ভোল্টেজ না পেলে বা পাওয়ার তারের সমস্যা থাকলে কালো দাগ দেখা যেতে পারে। অর্থাৎ আমাদের মেশিনে যদি ভোল্টেজ ঠিকঠাক না কাজ করে, তাহলে ভিতরের মোটর মেকানিক্যাল সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করবে না, মেশিন আসলে বুঝতেই পারবে না যে সে তার কী কাজটি করতে হবে এখন। সেজন্য মেশিন আসলে ঠিকঠাক কাজ না করার কারণে কাগজটা হয়তো ভিতরে বেঁধে আবার ছাড়িয়ে যাচ্ছে, এরম হয়ে যদি হয় তাহলে আমাদের মেশিনে কালো দাগ আসতে পারে। এরপরে সফটওয়্যার বা ফার্মওয়্যারের সমস্যার কারণেও আমাদের মেশিনে কালো দাগ আসতে পারে। যদি আমরা এই প্রথমে যে কারণগুলো বললাম, এই কারণগুলো আসলে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এই সমস্যাগুলো যদি সমাধান করি, তাহলে বলা যায় যে 95% অর্থাৎ 95% আমাদের মেশিন সমস্যার সমাধান হয়েই যাবে, এটি বলা যায়। যদি এরপরে সব কিছু করার পরে আপনারা দেখেন যে মেশিনে আসলে সমস্যাটি সমাধান হচ্ছে না, তাহলে আপনারা এই সফটওয়্যারের দিকটা এবং ভোল্টেজের দিকটা একটু লক্ষ্য রাখবেন। এছাড়া আমাদের মেশিনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের মেশিনটা, দেখুন আমাদের এই মেশিনটা আমি রেখেছি একটি টেবিলের পরে, আমার নিচে হচ্ছে পাকা আছে। তো আমাদের কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে এই মেশিনটা আসলে এমন জায়গায় বসানো হয়ে থাকে যে নিচে পাকা করা থাকে না, জায়গাটা উঁচু নিচু থাকে, টেবিলটা বসানো থাকে একটু উঁচু নিচু। তো সেক্ষেত্রে আমাদের মেশিনের বড় ধরনের একটি সমস্যা হয়ে যায়, সেটি হচ্ছে মেশিনটা যখন নির্দিষ্ট লেভেলে না রাখা হয়, তখন এই মেশিনটা আসলে ভিতরে মেকানিক্যাল সিস্টেমগুলো কাজ করতে করতে, দীর্ঘদিন কাজ করতে করতে একটি জ্যামের সৃষ্টি হয়, যে কারণে আসলে মেশিনটার ভিতরে ঠিকঠাক কাজ করতে পারে না, যে কারণে মেশিনটার ভিতরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তার ভিতরে একটি সমস্যা হচ্ছে আমাদের পেজে অনেকগুলো কালি আসবে। আসলে এই সমস্যা মেকানিক এসেও আসলে সঠিকভাবে এটিকে নির্ণয় করতে পারবে না, যদি এমন সমস্যা। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেমনই হোক না কেন, আমাদের মেশিনটা, এই যে মেশিনটা আছে, মেশিনের উপরে একটি বল, অর্থাৎ ছোটো বেয়ারিংয়ের বল যদি আমি রাখি, রাখার পরে দেখতে হবে বলটি কোন দিকে যাচ্ছে, এভাবে দেখে আমাদের মেশিনটা লেভেল করে নিতে হবে। তো বন্ধুদের এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আশা রাখা যায় যে আমাদের মেশিনের কোনো প্রকারের সমস্যা হবে না এবং ব্ল্যাক কালো অর্থাৎ কালো কোনো দাগ আমাদের কাগজে আসবে না। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, ধন্যবাদ।